বন্যা পরিস্থিতির খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন নেত্রকোনা থেকে মাহমুদুল হাসান। মাহমুদুল, জেলার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানান। ধন্যবাদ তাকিয়া। আপনি জানেন যে ইতিমধ্যে আসলে 10টি উপজেলা প্লাবিত হয়েছে। তো আমরা আসলে আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি, সেখানে হচ্ছে যে পানি সংকট আর হচ্ছে আপনার চিকিৎসার সংকট রয়েছে, পাশাপাশি খাবারেরও কিন্তু সংকট আমরা সেখানে দেখেছি। এখানে আসলে 5-6 দিন যাবৎ যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা কিন্তু গত 2 দিন যাবৎ খাবার পাচ্ছেন, তাও এক বেলা। তো আসলে মোট বলা যেতে পারে যে খাদ্য সংকট তীব্রভাবেই দেখা দিয়েছে। এখানে আমাদের সাথে আছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর রফিকুল্লাহ খান। তিনি তাদের নিজস্ব উদ্যোগে অর্থাৎ তাদের যে কর্মচারী কর্মকর্তা আছেন তাদের তারা 200 জনের খাবারের একটা ত্রাণ দেওয়ার একটা আয়োজন করেছেন। আমাদের সাথে আছেন রফিকুল্লাহ খান, আমরা ওনার সাথে একটু কথা বলবো। স্যার, ত্রাণ দিতে এসে কি দেখলেন এবং যারা বিত্তবান আছেন তাদের প্রতি আপনি কি আহ্বান করেন? ত্রাণ দিতে এসে অভিজ্ঞতা হচ্ছে সেটা হলো যে মানুষের প্রতি মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশ গড়ার সংগ্রামে লিপ্ত আছি, দেশ গড়ার কাজে লিপ্ত আছি, সেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে মানে আগ্রহ সেটা অনেকটাই অর্জন করেছেন। আমি যারা এই দেশের বিদ্যমান আছেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের 2 দিনের বেতন সামান্য এটা নিয়ে আমরা কিছুটা আয়োজন করেছি। আমাদের ছাত্রছাত্রীরাও চেষ্টা করছে, তারা আরো কিছু করে আরো অন্যান্য যে জায়গাগুলোতে সে জায়গাগুলোতে আমরা সহায়তা পৌঁছে দেব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, তাদের মানসিক শক্তি যাতে ই না হয়, বিপন্ন না হয়, সেই চেষ্টা আমরা করে যাব। ধন্যবাদ। শুনছিলেন আপনি, আসলে এরকম উদ্যোগ নেওয়ার মতো অনেক সংস্থা আছে যারা এগিয়ে আসতে পারে ইচ্ছে করলে, কারণ সরকারের যে আপনার যে ত্রাণ দেওয়া হচ্ছে, যে বাজেট করা হয়েছে সেটা আসলে যথেষ্ট নয়। হ্যাঁ, দেখা গেছে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি তাদের চিকিৎসার সমস্যা হচ্ছে, খাদ্যের সমস্যা হচ্ছে, নিয়মিত আপনার 3 বেলার জায়গা 1 বেলা খাবার পাচ্ছে, কোথাও কোথাও পাচ্ছে না। আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, যারা হচ্ছে আশ্রয় কেন্দ্রের বাইরে আছে তাদের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ। তারা দেখা গেছে আশ্রয় কেন্দ্রে উঠতে পারে নাই, না উঠলে তাদের তো খাদ্যের দরকার আছে, সেই জায়গায় কিন্তু আসলে সরকার থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন উপজেলার কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে, পরবর্তীতে তাদের জন্য বিবেচনা করা হবে। তো এই ছিল তাকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।